তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল দিদা কি করছো দিদা একটা সময় বাংলাদেশি মানুষ সিনেমা দেখত সিনেমা হলে গিয়ে কিন্তু বর্তমান সময়ে কেউ আর সিনেমা হলে যায় না আমি মনে করি এর কারণ হচ্ছে দুইটি তার মধ্যে একটি হচ্ছে মানসম্মত সিনেমা তৈরি না হওয়া আরেকটি হচ্ছে অনলাইন এবং স্মার্টফোনের বৃদ্ধি তবে প্রথম কারণটিকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব মানসম্মত মুভি তৈরি না হওয়া আসলেই বর্তমান সময়ে মানসম্মত মুভি তৈরি হচ্ছে কিনা এটি আপনি নিজেও জানেন যদি মানসম্মত মুভি তৈরি হতোই তাহলে সিনেমা হলগুলোর আজকে এই দশা হতো না তো আমরা এর আগেও একটি প্রমাণ দেখেছি আয়নাবাজিতে ছোট পর্দা চঞ্চল চৌধুরীর যে আয়নাবাজি দেখেছিলাম সেই আয়নাবাজি দেখার জন্য হলগুলোতে কিরকম হুড়মুড় খাচ্ছিল তো মানসম্মত মুভি যদি তৈরি হয় অবশ্যই প্রত্যেকটি সিনেমা হল আগের মতোই বেঁচে থাকতো তো ছোট চলচ্চিত্র নির্মাণকারী মেজবাউর রহমান সুমন দ্বারা নির্মিত বাংলা মুভি হাওয়া 2019 সালে এই মুভিটির কাজ শুরু হয়েছিল ওই বছরই মুভির কাজ শেষ হলেও করোনা ভাইরাসের জন্য মুভিটি রিলিজ হয়নি তো এবছরেই মুক্তি পেতে চলেছে সবার প্রতীক্ষিত মুভি হাওয়া তো বাংলাদেশ বলিউড স্টারদের যতগুলো মুভি আপনি দেখেছেন আই থিঙ্ক এই ভিন্নরূপী মুভিটি দেখে আপনি আগের স্টার বা আগের মুভিগুলোর কথা একইবারেই ভুলে যাবেন তো রিসেন্টলি মুক্তি পেল হাওয়া মুভির অফিসিয়াল ট্রেইলার তো আজকের এই ভিডিওতে আমরা এই ট্রেইলারটি দেখব এবং মুভিটির স্টোরি আইডিয়া করব সো আমাদের সাথেই থাকুন ট্রেইলারের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে চঞ্চল চৌধুরী বলতেছে যে তুমি কোন বোট থেকে এসেছো মানে মেয়েটা কোন নৌকা থেকে এসেছে চঞ্চল চৌধুরী তাকে এটা জিজ্ঞাসা করেছে তো মেয়েটাকে তারা কথা বলানোর অনেক চেষ্টা করলো মেয়েটি কোনোভাবেই কথা বলে না এখানে বোঝা যাচ্ছে যে মেয়েটি হয়তো অন্য কোনোখান থেকে পালিয়ে এখানে এসেছে নতুবা এদের মধ্যে কেউ তাকে এখানে নিয়ে এসেছে আবার এটাও হতে পারে যে মেয়েটা বেশি বেশি এসেছে আবার এটাও কিন্তু হতে পারে যে এর পিছনে কোনো অলৌকিক ঘটনা রয়েছে তবে ট্রেইলারের শেষ অবধি আমরা এই মেয়েটিকে দেখতে পাই তো আইডিয়া করাই যায় যে এই মেয়েটি মুভিটির খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট মুভিটির প্রধান চরিত্রে রয়েছে আয়নাবাজিতে বাজিমাত করা সেই চঞ্চল চৌধুরী যে কিনা মুভিটিকে অন্য একটি লেভেলে নিয়ে যাবে ট্রেইলার দেখেই তা বোঝা যাচ্ছে তো সম্পূর্ণ মুভিটি একটি সমুদ্রের উপরে করা হয়েছে জেলেদের জীবন কালচার জেলেদের জীবিকা নির্বাহ এবং জেলেদের উপর অমানবিক অত্যাচার আমাকে তাহলে তো কোনো মাসুটা নেই এই সব বিষয় ফুটে উঠেছে এই ট্রেইলারটিতে ট্রেইলারটির প্রতিটি চরিত্র ট্রেইলারের বচনভঙ্গি কালার গ্রেডিং সাউন্ড ইফেক্ট সব কিছু মিলে মনে হচ্ছে এটা কোনো বাংলা মুভি ট্রেইলার না আমি হয়তো কোনো তামিল মুভি ট্রেইলার দেখতেছি তো এই ট্রেইলারটিতে মুভিটির কোনো স্টোরি প্রকাশ হয়নি সো মুভিটি রিলিজ হওয়ার পর কথাগুলোর সাথে মিল নাও থাকতে পারে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এবছরেই মুভিটি রিলিজ হতে চলেছে তো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব চঞ্চল চৌধুরী যেখানে কিনা চঞ্চল চৌধুরী এই চঞ্চল চৌধুরীর মুভিটি অবশ্যই মিস করবেন না অবশ্যই সিনেমা হলে গিয়েই মুভিটি দেখবেন তো আমরা আশায় রয়েছি এবছরের মুভিটি রিলিজ হতে চলেছে তো এখন শুধু অপেক্ষার পালা রিলিজ হওয়ার পর আমরা এই মুভিটি নিয়ে আরো একটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাসিস